সেইকাৰণে তোমাক আকৌ মাতিলোঁ যে চোৱা তুমি প্ৰথমবাৰ আহোঁতে মই কি অৱস্থাত আছিলোঁ, আজি মই কিমানখিনিলৈ ৰূপান্তৰিত হ'লোঁ। বন্ধুসকল, আজি প্ৰায় একমাহমান আগত এটা ভিডিঅ' কৰিছিলোঁ এগৰাকী বাইদেউক লৈ, চাবোন বনাই, ধূপ বনাই আৰু স্ক্ৰীণ প্ৰিণ্টিঙৰ। প্ৰথমতে ভিডিঅ'টো চলা নাছিলে, কিন্তু পাছত ইমানেই বেছি চলিলে যে মই তাৰ ৰিপ্লাই কৰিব নোৱাৰিলোঁ মানে। তো প্ৰথম যেতিয়া মই ভিডিঅ'টো কৰিছিলোঁ, মই আছোঁ বৰ্তমান আমি ডিব্ৰুগড় জিলাৰ লাহোৱালত। আজি আকৌ আহিলোঁ, বাইদেউৱে আকৌ মাতিলে। প্ৰথম যেতিয়া ভিডিঅ'টো কৰিছিলোঁ তেতিয়া এই ঘৰটোৰ ভিতৰত আমি সৰু ৰুম এটাত কৰিছিলোঁ, চবেই দেখিছে। তেতিয়া কৰোঁতে সেই ৰুমটোৰ ভিতৰতে সেই কম পৰিমাণে কৰিছিলে, কিন্তু আজিৰ পৰা ঠিক একমাহৰ পিছত মানে আজি ভিডিঅ'টোৰ প্ৰভাৱ কেনেকুৱা, বা আজিকালি ছ'চিয়েল মিডিয়াৰ কেনেকুৱা যোগাত্মক দিশটো দেখাবলৈ আহিলোঁ। আৰু ভিডিঅ'টো কৰাৰ পিছত আজি বাইদেউৱে একমাহৰ আগতে কি আছিলে আৰু একমাহৰ পাছত কোনটো পৰ্যায়ত পালেগৈ তাকে দেখাব আহিলোঁ। তো এইপিনে দেখিছে কিমান ভিৰ, অলৰেডি বহুত বেছি ভিৰ আছিলে, বহুত মানুহ আছিলে, বহুত গুচি গ'ল, আমাৰ আহোঁতে অলপ পলম হৈ গ'ল। তো এইপিনে চেনেলৰ পৰা চাওক, তো মানুহ অকল যে ধৰি লওক মহিলা আহিছে তেনেকুৱা নহয়, পুৰুষসকলেও বহুতে ট্ৰেইনিং ল'বলৈ আহিছে। তো কিমানে মানুহ হৈ গ'ল যে বাইদেউ ট্ৰেইনিং দিবলৈ বেলেগ মানুহ থ'বলগীয়া হৈ গ'ল। তো আপোনালোকে এইপিনে প্ৰথম ৰুমটো দেখাব বিচাৰিছোঁ। তো এইফালে চাওক কিমান মানুহ আছে আপোনালোকে চাওক। তো বাইদেউ তাত সোমাই আছে, তো মানুহখিনি অকণমান দেখাই দিয়া। তো তেওঁৰ লগত এতিয়া কথা পাতিবলৈ সময় নাইকিয়া হৈ গ'ল, যেতিয়া ট্ৰেইনিং শেষ হ'ব তাৰপিছতে কথা পাতিম। আৰু এইফালে এইটো ৰুমত মেইনলি ধূপ বনোৱা বা ধূপ কেনেকৈ তৈয়াৰ কৰে সেইখিনি শিকাই আছে। তাৰপিছত এইফালে সেইটো মানুহ দেখিছে নহয়, চবেই ট্ৰেইনিং ল'বলৈ আহিছে, বিভিন্ন ঠাইৰ পৰা আহিছে, অসমৰ বহুত দূৰ দূৰৰ পৰা আহিছে, আগতেও তেজপুৰৰ পৰা আহিছে, বৰপেটাৰ পৰা আহিছে, গোৱালপাৰাৰ পৰা আহিছে, ডিব্ৰুগড় লজত থাকি পিনি ইয়াত ট্ৰেইনিং লৈ পিনি যায়। আৰু এতিয়াও বহুত আমাৰ ওচৰে পাঁজৰে বিশেষ যি পাইছে ৰমৰীয়া আমাৰ চাবুৱা, মই আপোনাৰ চাই পিনি আজি আহিছোঁ। আপুনি তাতে কৰিব শিকাবও পাৰিব চাগে নিজে ট্ৰেইনিং ল'লে। আৰু এইটো হৈছে স্ক্ৰীণ প্ৰিণ্টিং, যিটো আগৰ ভিডিঅ'টোত মই কৰিছোঁ। আৰু এইফালে আকৌ সোমাই যাম অলপ, হা ইন্দ্ৰ। তো এইটো তেওঁৰ মানে ধৰি লওক ষ্ট'ৰ ৰুম হয়, ইয়াত চফ্টৱেৰ হওক, ইয়াত বিভিন্ন ধৰণৰ যিখিনি বস্তু লাগে বনাবলৈ সেইখিনি আছে। বাইদেউ আপুনি ক'ৰ পৰা আহিছে? শদিয়া পাইছে। কি নাম? ৰিজুমণি দেউৰীয়া। তো বাইদেউ আপোনাৰ ঘৰ? মোৰ ৰহমৰীয়া, চাবুৱা ৰহমৰীয়া। আপুনি মোৰ ভিডিঅ' চাই আহিছে? আপোনাৰ ভিডিঅ' চাই আহিছে। তাকে আপুনি ক'ৰ পাইছে? টিংখাঙৰ পৰা আহিছে। টিংখাঙৰ পাইছে? অকল চাবোনে শিকিছে নে ধূপ চুপ চব? স্ক্ৰীণ স্ক্ৰীণ পিন্ধি শিকিছে ন? আৰু বাইদেউ আপুনি ক'ৰ পাইছে? মই লেখাপানী। আমাৰ তিনিচুকীয়া। হয়, ট্ৰেইনিং ল'লে? ট্ৰেইনিং মানে মই জ্যোতিকাৰ ভনীয়েক হয়। তো আপুনি? মই মাৰ্ঘেৰিটা পাইছোঁ। মাৰ্ঘেৰিটা পাইছে। ইয়াততো এইটো গোটেইটো ৰুমটো ধৰি লওক আপোনাৰ ষ্টক ৰুম হয়, এইটো তাত বিভিন্ন যি সামগ্ৰী লাগে এইবোৰ আছে ইয়াত। তো আকৌ এতিয়া ওলাই যাওঁ, গৰম লাগিছে, মানুহ বহুত ভিৰ হৈ আছে। তো বন্ধুসকল, মই ইয়াত যেতিয়া আহিলোঁ সবচে বেছি দেখিলোঁ যে ধূপ বনাব শিকিছে। বাইদেউ আপোনাৰ নামটো? বৰ্ণালী গগৈ। ক'ৰ পৰা আহিছে? ডিব্ৰুগড় পল্টনমৌজা। আপুনি ডিব্ৰুগড়? হয়। আপুনি ক'ৰ পৰা আহিছে? অকল যে মহিলা আহিছে নহয়, তেনেকুৱা এইফালে পুৰুষো দেখিছো। দাদা আপোনাৰ নামটো? মোৰ নাম জ্যোতিপল গোহাঁই। জ্যোতিপল গোহাঁই, ঘৰ ক'ত আপোনাৰ? মোৰ চাবুৱা। আপুনি ট্ৰেইনিং লৈছে? ট্ৰেইনিং লোৱা নাই, মোৰ ৱাইফে লৈছে। মেছেজ আহিছে। কি নাম তোমাৰ? অভিশ্ৰুতি গোহাঁই। অভিশ্ৰুতি গোহাঁই। তো আৰু এফালে আৰু দেখিছো দাদা, দেখিছো দাদা আপোনাৰ নামটো? মোৰ দিব্যজ্যোতি বৰা। দিব্যজ্যোতি বৰা, ক'ৰ পৰা আহিছে? মই নাহৰকটীয়া চাচনি। নাহৰকটীয়া চাচনি। আপুনি কিহৰ ট্ৰেইনিং ল'লে? মই আগৰবাতি। আগৰবাতি? তো এইটো আপুনি যেতিয়া চাচনিত যাব তাত ঘৰত কৰিব চাগে? হয় হয়। আৰু বেলেগকো প্ৰশিক্ষণ দিব পাৰিব? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। তুমি কি শিকিলা? মই চাবোন। চাবোন? ইমান আগতে চাবোন কি কৰিব পাৰে? মই মানে এইটো যেনেকে শিকাইছে তেনেকুৱা মানে। আপুনি ক'ৰ পাইছে? মই তিনিচুকীয়া। তিনিচুকীয়া? আপুনি নিজে শিকিলে নে? নাই, মোৰ মানুহজনী আহিছে। মানুহজনী? মানুহজনী আপোনাৰ ভিডিঅ' চাইছে। থেংক ইউ থেংক ইউ। আপুনি? মই আহিছো জয়পুৰ নামচাং ডিষ্ট্ৰিক্ট। আপুনি শিকিছে? আপোনাৰ ৱাইফে? মানুহজনী মানে শিকাইছো আৰু। ইয়াতে মেইনলি চাবোন বনোৱাটো, তো চাবোন বনোৱা খেল খতম, তথাপিও মই ভিডিঅ' কৰিলো, লগাই দিছো। ক'ৰ পৰা আহিছে আপুনি? মই পানীতোলা পৰা আহিছো। পানীতোলা? কাকোপানী ৰাজখোৱা। আপোনাৰ নাম? কৰবী গোহাঁই। কৰবী গোহাঁই। আপুনি কি শিকিলে? নমস্কাৰ, মোৰ ঘৰ চাবুৱাত। মোৰ নাম শ্ৰীমতী ৰূপজ্যোতি শইকীয়া। ৰূপজ্যোতি শইকীয়া, আপুনি কি শিকিলে? মই যে এতিয়া ধূপ শিকিব আহিলো। বন্ধুসকল, প্ৰায় একমাহৰ আগত এই ৰুমটোতে ভিডিঅ' কৰিছিলো, আৰু আজি ৰুমটো চাওক, খুব ধুনীয়াকে চোফা টোফা আছে, একো নাই,
কারণ ইয়ারপর শিফট হয়ে গেল প্রায় প্রায় ডর ডর রুম চারিটালে। তো বাইরের জ্যোতিকার আছে, কালি ফোন করলে রাতুল তুমি আহিব লাগিব তোমার কারণে এইটু বোলে। তোমার কারণে এইটু মানে কি মানে সাকসেস হয়েছে, যথেষ্ট একটা ডর লেভেলত সাকসেস হয়েছে বলে কব লাগবে। আর বাইর প্রথমে সবসে আগে জানাইছো, অভিনন্দন জানাইছো আপনার যি আজ উত্তরণ দেখি মো ভাল লাগিলে। এই সর রুম পা ওলাই পিনে আমি ডর তালে গিয়ে থাকি। তো প্রথমে কোক কেনকা লাগছে? খুব ভাল লাগছে, তোমার ইউটিউবর বা ফেসবুকের দ্বারা ভিডিওটো চাই পেনে যে মানে আজ ইমানখিনি আগবাড়িছো সচাই মানে বহুত আনন্দিত। তো সেকারণে তোমাক আকো মাতিলো যে চা তুমি প্রথমবার আহোঁতে মই কি অবস্থাত আছিল আজি মই কিমানখিনিলে রূপান্তরিত হলো। তাকে মানুহে দেখিছে কিমান আজি ভিড় হয়েছে, ফোন উঠাব নোৱাৰে, ইমান ফোন কল আহে যে ফোন উঠাব নাই। তো তেনেকে ট্রেনিং দি দিয়ে আজি প্রায় এহাজারটো উপর ট্রেনিং দিছে নহয় জানো? হয় হয়। আর তেনেকে আগৰ ভিডিওটো থাম্বনেইল আছিলে যে এগারী গৃহিণীর মাহিলী উপার্জন 50,000 আসলে, এটা 50 কেগুণ হল হল আর নজানো বা নক, কিন্তু আপনাদের ভিডিওটা চাই নিজে অনুমান করো এই রুম কোতে সেই আসলে। আর এটা সেই রুম গিয়ে পিনে কোন পর্যায় পালেহি আপনাদের দেখিছে, ইতিমধ্যে যান ট্রেনিং লোলে সকলখিনি গল। আর তথাপিও এটা ধর এটাও মানুষ লাগি আছে, বাইরে মানুষ হবলিয়া হল, মানুষ থয়ে হিসাব নিকাশ আদি গোটেখিনি করে থাকে এই রুমত ট্রেনিং। এইটো এটা রুম, ইটো রুম এটা, এইটো এটা রুম, সেইটো এটা রুম, টোটাল চারিটা গোটেখিন রুমতে দিয়ে দিয়েছে এটা ট্রেনিং। যাব আহতে বাইদেউ সাবুন বনাই আসলে তুসমি লগত, তো এবার কেসিয়া হয়ে গেল সাবুন ধূপ স্ক্রিন প্রিন্টিং, এটা নতুন কি আসবে? মানে ডিটারজেন্ট পাউডার আর শ্যাম্পু তো নতুন করে মানে করিম বলে ভাবি আছে। হ্যাঁ বলে ভাবিছো শ্যাম্পু, হ্যাঁ এটো বেলেগ হবো, কিন্তু বেলেগ ভাল লাগবে। আকো আহিব লাগিব ভিডিও বনাবলে, হয় না? প্রথমতে আহি মই অভিভূত হৈ গৈছো, ফুর্তিও লাগিছে দেখি পিনি। আর যিমান সকল বেশিরভাগ মানুষ আহিছিলে ধর সবে চিনি পাইছে, আর যেটা একটা ভিডিওর পর একটা যোগাত্মক প্রভাব যেটা পড়ে সমাজত সচাকে বহুত ভাল লাগে। তো ভিডিওটো বেশি কি কথা কম, বাইদেউ তো চিনি পাওয়ে বেশি চিনাকি দিবলে দরকার নেই। জ্যোতিকা দত্ত ডিব্রুগড় লাহোয়ালত ঘর, তো উপর দেখিছে নাম্বার, এই নাম্বার কল করে বাইদেউর যোগাযোগ করে আপনার কোত ট্রেনিং হব কি কথা কেনেকে কি হয় গোটেখিনি কথা শিখি লোক পাব সুদিব পাব। তো তাকে পুনের একটা নতুন ভিডিও লো আহিম এনেকে চাই থাকি মন দিয়ে যাব। বহুত বহুত ধন্যবাদ বাইদেউ, আকো একটা নতুন ভিডিও লো আহিম, তো তেতিয়ালে টাটা, বাই বাই।